नमस्कार बंधुगण, आमी तोमादेर के काछे चले एसेछि इतिहास शेखाते, ना इतिहास पढ़ाते नय, इतिहास शेखाते। तो ये लास्ट क्लासे आमरा देखेछिलाम कि जे इंग्रेजरा कि करे धीरे धीरे भारतेर एक एकटा भूखंड के दखल करेछे एबं पुरो भारतवर्षेर उपर तादेर साम्राज्य विस्तार करेछे। तो ये इंग्रेजदेर सम्पर्के आरेकटु डेपते गिये आमरा आजके जानबो एबं धीरे धीरे आमरा इतिहास मने राखार चेष्टा करब। इतिहास পড়ার থেকে ইতিহাস মনে রাখা খুব ডিফিকাল্ট, সেই জন্য আমরা চেষ্টা করব ইতিহাস মনে রাখাতে। তো আমি এসেছি ইতিহাস শেখাতে এবং ইতিহাস মনে রাখাতে। ওকে, তো চলে যাই স্টার্ট করতে। তার আগে দেখে নি একটা কোশ্চেন। 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট কে? কে 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি রাজকীয় ফরমান দিয়েছিলেন? যারা যারা অ্যানসার জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যারা জানো না তারা ভিডিওটা দেখতে থাকো, আশা করি উত্তরটা পেয়ে যাবে। তো ব্রিটিশ এস্টাবলিশমেন্ট সম্পর্কে এখানে কয়েকটা লাইন লেখা আছে, আমি লাইন বা লাইন পড়ে যাব না। দেখো, ব্রিটিশদের সম্পর্কে একটা বেসিক জিনিস যদি আমাদেরকে বুঝতে হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন ভারতে এসেছিল? ওরা এসেছিল ব্যবসার কাজে, ব্যবসা, ওরা এসেছিল ব্যবসার কাজে। তো ব্যবসা যদি কাউকে করতে হয় তাহলে তাকে একটা কোম্পানি তৈরি করতে হবে বা দোকান তৈরি করতে হবে। তো যেই কোম্পানিটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেন না? ইন্ডিয়ার সাথে বিজনেস করার জন্যই কোম্পানিটা তৈরি হচ্ছে। কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1600 সালে। এবার 1600 সালে তৈরি হলো, এবার এরা কী করবে? এরা চেষ্টা করবে ইন্ডিয়াতে আসতে এবং ইন্ডিয়ার সাথে ব্যবসা করতে। তো ইন্ডিয়াতে এসে যদি সেই সময় ব্যবসা করতে হয় তাহলে পারমিশন নিতে হবে কার? তাহলে পারমিশন নিতে হবে মুঘল সম্রাটের। মুঘল সম্রাট কেন না? সারা ভারতবর্ষের সম্রাট হিসেবে তখন মুঘল সম্রাটটাই পরিচিত। তো উইলিয়াম হকিন্স আসলেন জাহাঙ্গীরের সাথে কথা বলার জন্য। দেখো, এর আগে কারা এসেছিল ইন্ডিয়াতে? 1498 সালে ইন্ডিয়াতে অলরেডি চলে এসেছিল কারা? পর্তুগিজরা। কিন্তু উইলিয়াম হকিন্স যখন আসলেন এবং জাহাঙ্গীরের সাথে কথা বললেন পারমিশন নেওয়ার জন্য, তখন বাধা হয়ে দাঁড়ালো কে? পর্তুগিজ। পর্তুগিজরা দেখলো কি, যে যদি ইংরেজরা ঢুকে যায় আমাদের বিজনেসে প্রবলেম হবে। পর্তুগিজরা এবার কি, ওদের বাধা দেওয়ার চেষ্টা করবে। তো 1609 সালে আসলো ঠিকই, কিন্তু পারমিশন পেল না। তারপরে 1615 সালে রাজা প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসেবে আসলেন স্যার থমাস রো। থমাস রো জাহাঙ্গীরের দরবারে আসলেন এবং জাহাঙ্গীরের থেকে পারমিশন নিতে পারলেন। কেন পারমিশন নিতে পারলেন জানো? এই যে থমাস রো ছিল, থমাস রো শুধুমাত্র ওদের ইংলিশ ভাষা শিখে এখানে আসেননি, উনি শিখে এসেছেন একদম পারসিক ভাষা। ওকে, পারসিক ভাষা শিখে এসে যাতে উনি জাহাঙ্গীরের সাথে নিজেই নিজে কথা বলতে পারেন, যেন কোনো ট্রান্সলেটার না থাকে। কারণ তুমি একটা জিনিস বোঝো, ধরো আমি একজন বাঙালি, আমার সামনে একজন তামিল, আমরা দুজনেই দুজনের ভাষা বুঝি না। আমি বাংলায় তাকে কিছু একটা বললাম, কাউকে একটা বললাম মধ্যস্থতা করতে, ঠিক আছে? মধ্যস্থতা যে করছে সে হতে পারে আমার কথা ঘুরিয়ে বলতে পারে, সে এরকম হতে পারে যে ঠিকঠাকভাবে আমার কথার মানেই বুঝতে পারছে না, যে তামিল লোকটাকে তামিলে ট্রান্সলেট করে বোঝাবে। তো এই জিনিসটাকে পুরোপুরি দূর করার জন্য থমাস রো একদম নিজে থেকেই পারসিক শিখে আসলেন এবং ডাইরেক্টলি কথা বললেন জাহাঙ্গীরের সাথে এবং পারমিশন আদায় করলেন। ওকে, 1662 খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসকে পর্তুগিজ রাজকন্যার সাথে ওনার বিয়ে হলো। পর্তুগিজ রাজকন্যা, যার নাম ক্যাথরিন অফ ব্রিগ্যান্জা, ক্যাথরিন অফ ব্রিগ্যান্সার সাথে বিয়ে হলো এবং যৌতুক হিসেবে কী পেলো জানো? আজকালকার দিনে দাঁড়িয়েও আমরা দেখছি যে পণ প্রথা চলছে। তো তখনকার দিনে দাঁড়িয়ে যে ব্রিটিশ রাজা, সে পর্তুগিজ একজন প্রিন্সেসকে বিয়ে করলো, ক্যাথরিন অফ ব্রিগ্যান্সাকে। বিয়ে করার জন্য পণ হিসেবে পেলেন কি? বোম্বে। বোম্বে মানে আজকের দিনের মুম্বাই। এখানে বোম্বে বলতে একটা দ্বীপকে বোঝানো হয়েছে। আমরা হয়তো অনেকেই জানি না, আজকের ডেটেও যে বোম্বেকে আমরা শুনি বা নাম জানি, সেই বোম্বেও বেসিক্যালি অনেকগুলো দ্বীপের সমষ্টি। সেই দ্বীপগুলোর মধ্যে ব্রিজ নির্মাণ করে করে একটা বড় শহর তৈরি করা হয়েছে। তো এই বোম্বে পণ হিসেবে দেওয়া হয়। ওকে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, 1667 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব বাংলায় বাণিজ্যের জন্য ইংরেজদেরকে ফরম্যান দেন, ঠিক আছে? এটা কিন্তু একটা নর্মাল ফরম্যান, মানে কি তুমি যেতে পারো, হ্যাঁ বাংলায় তোমায় বাণিজ্য করার পারমিশন দিলাম। এই পারমিশন মানে এই নয় যে তুমি ব্যবসা করার জন্য কোনো ট্যাক্স দেবে না বা ব্যবসা করার জন্য কোনো পয়সা কড়ি দেবে না, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। তুমি ব্যবসা করতে পারো, সেই পারমিশনটুকু দিলাম।
নেক্সট। আচ্ছা, এই সময় আমরা খুব শুনি না যে ব্রিটিশরা সুন্দর সুন্দর সব দুর্গ তৈরি করত। কেন তৈরি করত দুর্গ? দুর্গ তৈরি করার কী দরকার? ফার্স্ট অফ অল আমরা একটা কথা শুনি যে ব্রিটিশরা নাকি ইন্ডিয়াতে এসে ফ্যাক্টরি তৈরি করেছিল। কোথা দিয়ে তৈরি করেছিল? ব্রিটিশরা না, শুধু যে কোনো ইউরোপিয়ানরা এসে যেই জায়গায় ওরা থাকতো, অর্থাৎ যে কোনো বন্দর এলাকায়, ধরো এইখানে ধরো গোয়া আছে, এইখানে ধরো এইদিকে এসে আমাদের বঙ্গোপসাগর, এই উপরের দিকে ধরো আমাদের কলকাতা আছে, ইন্ডিয়ার ম্যাপের ধরো এটা, এই ধরো নিচে ছোট্ট একটু শ্রীলঙ্কা, তো সেরকম যেই যেই জায়গায় ধরো এই মাদ্রাসে ঢুকছে, এখানে তামিলনাড়ুর, এখানে এই জায়গায় আমাদের তামিলনাড়ু, এই জায়গায় মাদ্রাসে ঢুকছে, এই মাদ্রাসে ঢুকে ওরা তৈরি করছে কি ফ্যাক্টরি। কি সেই ফ্যাক্টরি? ফ্যাক্টরি মানে কি ওরা এখানে আসতো কারখানা তৈরি করতো? না, এই ফ্যাক্টরিগুলো ছিল হচ্ছে বেসিক্যালি স্টোরেজ হাউস। কী করতো? এই ধরো মাদ্রাসে যেইখান থেকে জাহাজ ছাড়বে তার আশেপাশে ওরা একটা ফ্যাক্টরি তৈরি করলো। এই যে ফ্যাক্টরি তৈরি করলো, এই ফ্যাক্টরি তৈরি করার পরে বিভিন্ন জায়গা থেকে যত কারিগর আছে সেই কারিগরদের জিনিসপত্র এখান থেকে কিনলো, কিনে এনে সব এই ফ্যাক্টরিতে জমা করলো। এই যে ফ্যাক্টরিতে জমা করলো, এই ফ্যাক্টরিতে কিন্তু ওরা কিচ্ছু তৈরি করবে না, কি করবে এই ফ্যাক্টরিতে জমা করে পরে এই জিনিসগুলোকে নিয়ে বাইরে ইউরোপে নিয়ে চলে যাবে। এবার প্রবলেম হলো, এই যে ফ্যাক্টরি তৈরি করছে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকছে, অনেক মূল্যবান জিনিসপত্র থাকছে, তো এই ফ্যাক্টরিগুলোকে কোনো না কোনোভাবে প্রোটেকশন দিতে হবে। তো এই ফ্যাক্টরিগুলোকে প্রোটেকশন দেওয়ার নাম করে ওরা ভারতে তৈরি করলো বিভিন্ন রকমের দুর্গ। সেরকমই একটা দুর্গ ওদের তৈরি করা, ব্রিটিশদের তৈরি করা, ফার্স্ট দুর্গ হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। আমরা দেখছি যে ফ্যাক্টরিগুলোকে প্রোটেক্ট করার জন্য ওরা দুর্গ তৈরি করছে, কিন্তু আসলে কি নিজেদেরকে যুদ্ধের জন্য সবসময় রেডি রাখার জন্য ওরা এইসব দুর্গ তৈরি করছে। দুর্গ তৈরি করছে মানে দুর্গর মধ্যে এমন এমন স্ট্রাকচার করে রাখবে যাতে যেখান থেকে ওরা যুদ্ধটাকে পরিচালনা করতে পারে বিভিন্ন জায়গা থেকে। ধরো এরকম একটা দেওয়াল, নর্মাল যদি বাড়িতে দেওয়াল হয় কীরকম হবে, একদম সলিড দেওয়াল হবে, এরা কী করবে সেই দেওয়ালের মাঝখানে একটা ছোট্ট ফুটো করে রাখবে, সেই ফুটো দিয়ে ওরা কী করবে ওখান থেকে বন্দুক টাক করে বসে থাকবে যে অন্য কেউ যদি ওই জায়গা দখল করতে আসে ওকে গুলি করে দেবে। ওকে, তো আরেকটা জিনিস জানলাম কি ফোর্ট সেন্ট জর্জ ব্রিটিশদের তৈরি করা ভারতে প্রথম দুর্গ। নেক্সট, ওকে, ব্রিটিশদের সম্পর্কে নেক্সট আরও ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমাদের জন্য মানে বাঙালিদের জন্য যে কোনো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের যে ভালোবাসার শহর অর্থাৎ কলকাতা, কলকাতা তৈরি হচ্ছে কত সালে? 1700 সালে। কোন কোন জায়গা নিয়ে তৈরি হচ্ছে? আমরা ছোটোবেলায় পড়েছি কী কী, সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা, এই তিনটে জায়গা নিয়ে কলকাতা গড়ে ওঠে, অর্থাৎ কলকাতা শহরটা তৈরি হয়। এবং এখানেও ওরা একটা দুর্গ তৈরি করে যার নাম ফোর্ট উইলিয়াম। ঠিক আছে, এই যে ফোর্ট উইলিয়াম দুর্গটা ওরা তৈরি করে, এরপর ধীরে ধীরে বেঙ্গল ব্রিটিশদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে ওঠে, বাংলা খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে ওঠে। তো যতদিন পর্যন্ত ব্রিটিশরা এখান থেকে তাদের শাসন পরিচালনা করত, ততদিন পর্যন্ত ওরা কিন্তু এই ফোর্ট উইলিয়ামকেই নিজেদের ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচালনা করত। কত সালে এটা চেঞ্জ হয় কে বলতে পারবে? যে ফোর্ট উইলিয়াম কত সালে এই যে ব্রিটিশদের ক্ষমতার কেন্দ্র থেকে সরে যায়? একটা ছোট্ট হিন্ট দিয়ে দিচ্ছে, যেই বছর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল সেই বছর। নিচে তোমরা কমেন্টসে জানাও যে কোন বছর সেটা। ওকে, নেক্সট, 1717 সালে, এইটা ব্রিটিশদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কি ফারুক শিয়ারের ফরমান। কোশ্চেনটা মনে আছে? ফারুক শিয়ারের ফরমান, ফারুক শিয়ার, ওকে, ফারুক শিয়ার, ফারুক শিয়ার কি করেছিল? এই ফারুক শিয়ার ভদ্রলোকের একটা টাইমে পেট খারাপ হয়েছিল। তো পেট খারাপ হওয়ার ফলে কি হয়েছিল, তো ব্রিটিশরা একটু অপেক্ষাকৃত অ্যাডভান্স তখন চিকিৎসা পদ্ধতিতে, তো ব্রিটিশরা কি করলো একটা সুন্দর ডাক্তারকে নিয়ে আসলো, একটা ডাক্তারকে এনে জাস্ট ওই ডাক্তার একটা ওষুধ দিয়ে দিল, ফারুক শিয়ার সুস্থ হয়ে গেল। এবার মুঘল সম্রাট মানুষ, যতই হোক একে ধরে, ওর পা ধরে, তার পা ধরে, এই মন্ত্রীর পা ধরে, ফারুক শিয়ার ক্ষমতায় আসুক না কেন, আদতে তো সম্রাট। তো সম্রাট বললো কি, মাঙ্গো ক্যা মাংনা হয়, কী চাই বলো। ব্যাস ফারুক শিয়ার বললো, আর ইংরেজরাও সেরকম শিয়ানা, ইংরেজরা বললো কি, ঠিক আছে আমরা লিখে লিখে দিচ্ছি, আপনি একটু বলে দেবেন যে আমাদেরকে দিচ্ছেন কি না। ফার্স্ট কী চাইলো, যে আমাদের ব্যবসার উপর যেন কোনো আমদানি এবং রপ্তানি শুল্ক না লাগানো হয়, অর্থাৎ আমাদের যা ইম্পোর্ট করা হবে বা এক্সপোর্ট করা হবে, আমদানি বা রপ্তানি করা হবে, তার উপর যেন কোনো রকম কোনো শুল্ক না লাগায়। ঠিক আছে, তারপরে কি বললো,
হায়দ্রাবাদ তখন একটা খুব বড় লোকদের জায়গা ছিল, সেই হায়দ্রাবাদের মধ্যেও বললো যে ওইখানেও আমাদের শুল্ক লাগবে না। এগুলো আমি ইনক্লুড করিনি কারণ এগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, এমসিকিউ যেই জায়গা থেকে আসবে সেই জায়গা থেকেই আমরা জানবো। তাও গল্পের ছলে আমরা জাস্ট জেনে রাখছি যে হায়দ্রাবাদে ওদের নিঃশুল্ক ব্যবসা করতে দিল, এই অবধি তো সব ঠিক ছিল। এরপরে ফারুক শিয়ার যে ক্ষমতাটা ওদের হাতে দিল, বলল ব্রিটিশরা যেই মুদ্রা, ব্রিটিশরা যেই মুদ্রা তৈরি করবে সেই মুদ্রা সারা ভারতবর্ষে চলবে। তুমি ভাবো তোমার হাতে, তুমি বাড়িতে বসে যদি ক্ষমতা পাও যে তুমি যেই টাকা ছাপাবে সেই টাকা সারা ভারত জুড়ে চলবে, তুমি চেষ্টা করবে না যত ইচ্ছা টাকা ছাপাতে বা যত ইচ্ছা মুদ্রা তৈরি করতে? ব্রিটিশরাও ঠিক সেই জিনিসটাই করলো। আজকে ডেটে দাঁড়িয়ে তোমরা যদি একটা 100 টাকার নোট দেখো, সেই 100 টাকার নোট তৈরি করতে কিন্তু 100 টাকা লাগে না, সেই 100 টাকার নোট তৈরি করতে খুব বেশি হলে 30-40 টাকা লাগে। অর্থাৎ 30-40 টাকা লাগিয়ে আমি 100 টাকার নোট তৈরি করে নিচ্ছি, ব্রিটিশরাও তাই করলো। অর্থাৎ 2 টাকা লাগিয়ে ধরো একটা 10 টাকার কয়েন তৈরি করে নিল ব্রিটিশরা, সেই 10 টাকার কয়েন দিয়ে 10 টাকার জিনিস পারচেস করলো ইন্ডিয়া থেকে। আসলে খরচা করলো কতটা? মাত্র 2 টাকা। বুঝতে পারছো তাহলে ফারুক শিয়ারের ফরমান ব্রিটিশদের জন্য কতটা ইম্পর্টেন্ট? অর্থাৎ যেহেতু সম্রাট বলে দিয়েছে তো ব্রিটিশদের উপরে আর কেউ কোনো রকম শুল্ক লাগাতে পারবে না, এবং ব্রিটিশরা যেই মুদ্রা তৈরি করবে সেই মুদ্রা সারা ভারতবর্ষে চলবে। ওকে, তো ব্রিটিশদের সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেলাম। এরপরে জানবো হচ্ছে লেটার মুঘল রুলার্স। লেটার মুঘল রুলার্স বলতে কী বোঝায়? দেখো, মুঘলদের সম্পর্কে আমরা যখন পড়ি ওটা সাধারণত আমরা মধ্যযুগে পড়ি। একটা পার্টিকুলারলি কথা বলছি, ইতিহাসের কোনো চ্যাপ্টার হয় না, আমরা চ্যাপ্টার হিসেবে ইতিহাস পড়ি না, এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার, মুঘল চ্যাপ্টার, তারপর দিল্লি সুলতানাত চ্যাপ্টার, ইতিহাস কিন্তু কোনো চ্যাপ্টারে ভাগ করা যায় না। কারণ কি? ইতিহাস একটা কন্টিনিউ প্রসেস, একটা নদীর স্রোতের মতো কেমনভাবে চলছে। যেমন ধরো আজকে ডেটে দাঁড়িয়ে তুমি যদি কলকাতায় যাও দেখবে অনেক অ্যাডভান্স, গাড়ি ঘোড়া চলছে, বড় বড় সব বিল্ডিং আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তোমরা কলকাতা থেকে 50-60 কিলোমিটার ভেতরের দিকে কোনো গ্রামে যাও, ওখানে গিয়ে মনে হবে বাবা এখানে কত প্রাচীনপন্থী লোকজন চলছে, বা হয়তো অনেক বাড়িতে কারেন্ট নেই, এরকমও হতে পারে। তো এই যে সিচুয়েশানটা হচ্ছে তার মানে কি কলকাতা আধুনিক যুগে আছে এবং ওই পার্টিকুলার জায়গাটা মধ্যযুগে পড়ে আছে? না, কখনোই নয়। অর্থাৎ ইতিহাস কিন্তু ইতিহাসের মতোই চলছে, ওখানকার ইতিহাস ওখানকার ইতিহাসের মতোই ফ্লো হয়ে গিয়ে যাচ্ছে। তো ইতিহাসে আমরা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করতে পারি না। তো লেটার মুঘল কেন বলে? তার কারণ হচ্ছে এদের কাছে সেরম একটা ক্ষমতা ছিল না। তো লেটার মুঘল মানে তার আগেও নিশ্চয়ই কারা আছে আমরা সেই মুঘল সম্রাটদের মনে রাখি কি হিসাবে? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এই 6 জন হচ্ছে স্ট্রং মুঘল সম্রাট। কে কে? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, তারপর শাহজাহান এবং ঔরঙ্গজেব। এর পরবর্তীকালের যেসব মুঘল সম্রাটরা আসছে তাদেরকে আমরা নর্মালি মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে পড়ি। ওকে, তো ফার্স্ট আসছে দেখো বাহাদুর শাহ, প্রথম বাহাদুর শাহ। আবার এরকম মনে হতে পারে না যে উনি কি পাগল যে নিজের নামের আগে লাগিয়ে দিল প্রথম বাহাদুর শাহ? উনি এই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় আমরা যে দেখি এই জিনিসগুলো ওনারা লাগান না। কারা লাগায়? ধরো ইতিহাসবিদরা নিয়ে বসলো যে আজকে আমি ডকুমেন্টস নিয়ে সব পড়ব, দেখব কতগুলো মুঘল সম্রাট আছে। এবার পড়তে বসলো, বসে এবার দেখছে যে বাহাদুর শাহ একজন আসলো। আচ্ছা ঠিক আছে, বাহাদুর শাহ আছে, বাহাদুর শাহ সম্পর্কে পড়লো যে কোন বইতে ওনার কথা লেখা আছে, উনি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন, সব কিছু খুঁজে টুজে বার করা গেল। ঠিক আছে, বাহাদুর শাহ পাওয়া গেল। আবার 3 বছর 10 বছর 15 বছর, মানে এই মুঘল হিস্ট্রির কথা বলছি, এই ইতিহাস ঘাটতে ঘাটতে যখন আবার 20-25 বছর পিছিয়ে গেল, সরি এগিয়ে গেল, তখন গিয়ে দেখছে আবার একটা বাহাদুর শাহ। এবার তাহলে প্রথমটাকে কী করে মনে রাখবো, দ্বিতীয়টাকে কী করে মনে রাখবো? তাহলে ইতিহাসবিদরা তখন কী নামকরণ করলো? প্রথম বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, যদি 3rd নম্বর আসে তাহলে তৃতীয় বাহাদুর শাহ, এরকমভাবে যাতে জিনিসগুলোকে বুঝতে সুবিধা হয়। এবার দেখো এখানে শুধু আমি শালটা দিয়ে রেখে দিচ্ছি, আর কিচ্ছু বলিনি। কেন বলিনি? কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে না। তো প্রথম বাহাদুর শাহ, হ্যাঁ, ঔরঙ্গজেবের পরে এসেছিল, এইটুকুনি, ব্যাস। নেক্সট জাহানদার শাহ, তারপরে এসেছিল, দেখো 2 বছর 3 বছর 5 বছর এরকম করে থাকছে। তারপরে আসছে কে? ফারুক শিয়ার। ফারুক শিয়ার আসে 13-তে, চলে যায় 19-এ, অর্থাৎ মাত্র 6 বছর ছিল, 6 ইয়ার্স, 6 বছর। ফারুক শিয়ারের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস কি? ফারুক শিয়ারের ফরমান যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে চলে যাই পরের মুঘল সম্রাটের উপর। এবার কে আসছে? মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ সম্পর্কে আমরা কেন জানবো? দেখো ফার্স্ট উনি বহু বছর ধরে বসেছিল,
তো এই ভদ্রলোক যখন বহু বছর ধরে বসেছিল তার মানে নিশ্চয়ই ওই বছরগুলো বসে থাকার জন্য ও কিছু না কিছু করেছে। ফার্স্ট অফ অল কী করেছে, রাজ্যে সম্রাট তার যে পুরো রাজ্যের মধ্যে যে ঝামেলাগুলো ছিল ওগুলো ও মেটানোর চেষ্টা করেছে। যেমন কি করেছে, যারা যারা ধরো একটু স্ট্রং হয়ে গেছে তারা যদি আলাদা থাকতে চায়, মোহাম্মদ শাহ তাদেরকে বলেছে ঠিক আছে তুমি গিয়ে আলাদা থাকতে পারো। তো এই সুযোগটা নিয়ে কি করলো, দেখো মুর্শিদ কুলি খানের অধীনে বাংলা স্বাধীন হয়ে গেল। স্বাধীন মানে কি পুরোপুরি মুঘল সম্রাটের আন্ডার থেকে বেরিয়ে গেল, না তা নয়। ও কি বললো, আমি মুঘল সম্রাটকে মানি কিন্তু আমি নিজের মতন শাসন চালাবো, বছর শেষে আমি মুঘল সম্রাটকে একটা টাকা দিয়ে দেবো। তাহলে মুঘল সম্রাটের কাছে পয়সাও আসলো প্লাস ওর ক্ষমতা মানছে, তাহলে ওকে নিয়ে সমস্যাও নেই, অর্থাৎ ওর পাওয়ারও বাড়লো। ওকে, এই যে মাসেল পাওয়ার। ওকে, তো মোহাম্মদ শাহর পাওয়ারও থাকলো আবার টাকাও আসলো। নেক্সট, সাদাত খানের আন্ডারে অওয়াধ রাজ্য স্বাধীন হয়। অওয়াধ হচ্ছে বেসিক্যালি আজকের ডেটে উত্তরপ্রদেশের মধ্যে একটা জায়গা, এবং তখনকার দিনে যে এই যে বাংলার কথা বলছি, এই বাংলার মধ্যে আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, তারপরে আসছে আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই পুরোটা নিয়েছিল হচ্ছে বাংলা। তো তার পাশে বিহারের পাশে আসছে আমাদের উত্তরপ্রদেশ, এই আমাদের ভারতের ম্যাপ, এই আমাদের বেঙ্গল ছিল তখনকার অর্থাৎ ওড়িশা ফড়িশা সব নিয়ে, তার ঠিক পাশেই একটা রাজ্য ছিল হচ্ছে অওয়াধ, ঠিক আছে, তার পাশেই রাজ্যটা ছিল যার নাম অওয়াধ। নেক্সট, হায়দ্রাবাদ স্বাধীন হয়ে গেল আসাফ জাহের নেতৃত্বে, ঠিক আছে। তো হায়দ্রাবাদও স্বাধীন হয়ে গেল, হায়দ্রাবাদ কোন জায়গায়, এই সাউথ ইন্ডিয়া এই মাঝখানটায়, ঠিক ভারতের মাঝামাঝি অবস্থিত হায়দ্রাবাদ। অর্থাৎ তিনটে দেখো বড় বড় রাজ্য স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়েও কিন্তু এরা বলছে না একবারও যে আমরা মুঘল সম্রাটকে মানি না, এরা মুঘল সম্রাটকে মানে এবং মুঘল সম্রাটকে পয়সা করি দেয়। আরেকটা জিনিস দেখো, নাদির শাহ এই মোহাম্মদ শাহের সময় বারবার ভারত আক্রমণ করে, এরা কী করতো জানো, মুঘল সম্রাট সেই সময় দাঁড়িয়ে এতটাই কম পাওয়ারফুল ছিল যে এই যে আমাদের মুঘল সম্রাট আছে, এই ধরো দিল্লিতে বসছে মুঘল সম্রাট, এই উপরে আফগানিস্তানের দিক থেকে ওরা ইন্ডিয়াতে ঢুকছে, ঢুকে মুঘল সম্রাটের কাছে যাচ্ছে, মুঘল সম্রাটকে বলছে কিরে যুদ্ধ করবি, মুঘল সম্রাট বলছে না না আমরা যুদ্ধ করতে চাই না, বলছে তাহলে টাকা দে। ওরা আসতো অ্যাটাক করতো দিল্লি, দিল্লি অ্যাটাক করে টাকা পয়সা নিয়ে আবার ফেরত চলে যেত, আবার যখনই পকেটে রান করতো আবার চলে আসতো, আবার যুদ্ধ করতো আবার টাকা নিয়ে যেত, যুদ্ধও করতো না, যুদ্ধর ভয় দেখাতো দিয়ে টাকা নিয়ে চলে যেত। ওকে, তো তারপরে আমরা জানলাম মোহাম্মদ শাহ সম্পর্কে, কারণ উনি বহু বছর ছিলেন। তারপরে কে, তারপরে আসছে দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীর এর সময় ইম্পর্টেন্ট জিনিস বলতে কী হয়েছিল, দেখো কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল, 1754 থেকে 1759 পর্যন্ত, অর্থাৎ তার সময় পলাশির যুদ্ধ হয়েছিল। এইগুলোই আমাদের এমসিকিউতে কোশ্চেন করে, পলাশির যুদ্ধ কোন মোগল সম্রাটের সময় হয়েছিল। আমরা সারাদিন এমসিকিউ পড়ে যাচ্ছি, সারাদিন এমসিকিউ ঘেঁটে যাচ্ছি, এদিক ওদিক করে এমসিকিউ ঘেঁটে যাচ্ছি, এমসিকিউ ঘাটার পরে যখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন আসছে, তখন দ্বিতীয় আলমগীর ছিল না দ্বিতীয় শাহ আলম ছিল, সবগুলি এক জায়গায়। ওই জন্য আমাদের স্ট্রাকচার ওয়াইতে পর পর জিনিসগুলোকে পড়তে হয়। নেক্সট, দ্বিতীয় শাহ আলম, ওই যে বললাম তার মানে প্রথম কোনো একটা শাহ আলম এসছে, তাই জন্য এটা দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম কত বছর ছিল দেখো, অলমোস্ট 47 ইয়ার্স, 47 বছর ধরে ছিল। তার সময় কী কী হয়, পানিপথের তৃতীয় যুদ্ধ হয় তার সময়, এবং বক্সারের যুদ্ধও হয় তার সময়। অর্থাৎ বক্সারের যুদ্ধের পরে কোন চুক্তি হয়েছিল, বক্সারের যুদ্ধের পরে ইংরেজদের সাথে দ্বিতীয় শাহ আলমের চুক্তি হয়েছিল যার নাম এলাহাবাদের চুক্তি। ওকে ওকে, নেক্সট হচ্ছে আমাদের পরবর্তীকালের মুঘল শাসক দ্বিতীয় আকবর। সেম ঘটনা আমি একটু আগেই বললাম, দ্বিতীয় কেন হচ্ছে, কারণ আগে একজন তো আকবর চলে এসেছে যে ফেমাস আকবর, সেই আকবর আসার পর দ্বিতীয় আকবর আসলো। দ্বিতীয় আকবর একটা কারণেই ফেমাস, এই সময় আস্তে আস্তে না ইংরেজরা মানে এই মুঘল সম্রাটদের একদম নিজেদের হাতের পুতুলের মতন বানিয়ে নিয়েছিল, এদেরকে পেনশন দিত। এবার বলো একটা মানুষকে পেনশন কখন দেয়, যখন সে রিটায়ার করে যায়। অর্থাৎ মুঘল সম্রাট বসে আছে ঠিকই, কিন্তু মুঘল সম্রাট পাচ্ছে কি, পেনশন। ওকে, মুঘল সম্রাট যখনই পেনশন পায় তখনই, এটা হচ্ছে দ্বিতীয় শাহ আলমের সময় থেকে, এই যে এলাহাবাদের চুক্তি হলো তারপর থেকে মুঘল সম্রাট হয়ে গেল কি, পেনশনার, অর্থাৎ ইংরেজদের পেনশন না, এবং পেনশন লোকে তখনই পায় যখন সে রিটায়ার করে, অর্থাৎ তাদেরকে বেসিক্যালি রিটায়ারমেন্ট দিয়ে দিয়েছিল। এই দ্বিতীয় আকবর দেখলো যে ওর পেনশনের টাকাটা খুব কম পড়ে যাচ্ছে, খুব কম হয়ে যাচ্ছে, এই পেনশনের টাকা চলছে না, তো কী করবে, রামমোহন রায়কে উনি রাজা উপাধি দিলেন, এবং এই রামমোহন রায়
প্রায় ছখানা ভাষা বলতে পারতেন। এই রামমোহন রায়কে পাঠালেন কোথায়? লন্ডনে। লন্ডনে পাঠিয়ে যাতে ওনার একটু পেনশনে টাকা পয়সা বাড়াতে পারে। ওকে, তো কে করেছিলেন এটা? দ্বিতীয় আকবর। মানে আকবর নামই বলা উচিত না ওনার, এরকম একটা লোক, ঠিক আছে? তাও ওনার নাম দ্বিতীয় আকবর। এবং উনি কি করেছিলেন? ইম্পর্টেন্ট জিনিস বলতে এমসিকিউতে আসবে, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? এর থেকে বেশি আর কিছু না। লাস্ট মুঘল সম্রাট ছিলেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, ঠিক আছে? জাফর ছিল হচ্ছে ওনার ডাক নাম। উনি বেসিক্যালি একজন শায়ের ছিলেন। শায়ের হয় না সেই বাবা বাবা করে একজন, আরেকজন নানা রকম কবিতা বলে। তো বেসিক্যালি দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন একজন শায়ের। উনি কিচ্ছু জানতেন না অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলে, কী করে কাজ করতে হয়, কিচ্ছু জানতেন না। যখন 1857 সালে আমাদের সিপাহী বিদ্রোহ হয়, এই সিপাহী বিদ্রোহের সময় যে সিপাহীরা বিদ্রোহ করছিল তারা বলছে কি, আমরা আমাদের সম্রাট হিসেবে শুধুমাত্র দ্বিতীয় বাহাদুর শাহকেই মানব, অন্য কাউকে মানব না। যখনই এরকম একটা ঘটনা বলে দিল তখনই কি হলো, তখনই হয়ে গেল তৃতীয় বাহাদুর শাহ এই মুঘল সম্রাট, ওই যে সিপাহী বিদ্রোহের একদম মূল মাথা। তো যেই মুহূর্তে সিপাহী বিদ্রোহে সিপাহীরা হেরে গেল, ব্রিটিশরা কাকে কব্জা করবে? এই দ্বিতীয় বাহাদুর শাহকে। ওনাকে কি করলো? ওনাকে তুলে একদম মায়ানমারে ছুড়ে মারল, ঠিক আছে? ওনাকে বার্মাতে, মায়ানমারের তখন নাম ছিল হচ্ছে বার্মা, বার্মাতে নির্বাসিত করলো এবং সেখানেই উনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভদ্রলোকের অবস্থা দেখো, ইনি ছিলেন মুঘল সম্রাট। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের, আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? আইন করে কে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন? চারটে অপশন, লর্ড বেন্টিং, লর্ড রিপন, লর্ড ডালহৌসি এবং লর্ড লিটন। এর অপশন, এর অ্যান্সার যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো, এবং যারা জানো না তারা পরের ক্লাসের জন্য ওয়েট করো। আমরা এগুলো গল্পের মাধ্যমে জানবো এবং পরের ক্লাসে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক করব, যেটা হচ্ছে রিভাইভাল এবং রিফর্ম, অর্থাৎ পুনরুজ্জীবন এবং সমাজ সংস্কার। সমাজ সংস্কার কেন হচ্ছে? সমাজ সংস্কার এই কারণে হচ্ছে যে যখন কিছু শিক্ষিত ইন্ডিয়ানরা বুঝতে পারছে যে ব্রিটিশরা ক্ষমতায় সর্বেসর্বা হয়ে গেছে, তাহলে ব্রিটিশদেরকে আমরা কাজে লাগাই এবং ব্রিটিশদেরকে কাজে লাগিয়ে আমরা নিজেদের সমাজের মধ্যে যেসব ভুলভাল জিনিস চলছে, যেমন সতীদাহ প্রথা, যেমন বিধবাদেরকে অনেক বয়সে গিয়ে বিয়ে দেওয়া এবং তারপরে বিধবা বিবাহের কোনো ব্যবস্থা না করা, এই যে জিনিসগুলো সমাজে চলছে এগুলোকে বন্ধ করা। যখনই কেউ সমাজ সংস্কার করতে যাবে, যখনই কেউ এরকমভাবে সমাজ সংস্কার করতে যাবে, তখনই কেউ না কেউ তার এগেনস্টে চলে আসবে, বলবে না আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, পারসি হোক, যাই হোক, সে বলবে আমাদের ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটাই ঠিক। তখনই কেউ কেউ করতে চাইবে কি, পুনরুজ্জীবন, অর্থাৎ রিভাইভাল। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা দেখব পুনরুজ্জীবন এবং সমাজ সংস্কার। ওকে, টাটা, বাই বাই।